আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট প্রফেসর ডক্টর বেগম হোসনারা ম্যামের আলোচনায় জানবো গর্ভ অবস্থায় জরায়ুর মুখ খুলে গেলে আপনার করণীয় কি দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডক্টর বেগম হোসনারা ম্যামের আলোচনা তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক প্রফেসর ডক্টর বেগম হোসনেরা ম্যামের কাছে শুনবো গর্ভ অবস্থায় জরায়ুর মুখ খুলে গেলে আপনার করণীয় কি বিস্তারিত আচ্ছা এখন হলো তোমার যেহেতু পঁচিশ হয়ে যায় এখন বুঝতে হবে তোমার জড়াইয়ের মুখটাতে কোনো আছে কিনা অনেক সময় দেখা যায় যে ক্লোজ থাকে সেটা ক্লোজ না থেকে সেটা খোলা থাকে সেটা আমরা কি করব আলট্রাসোনোগ্রাফের মাধ্যমে কিন্তু সার্ভাইকেল লেন্থ দেখে আমরা বুঝতে পারি যে সার্ভিক্সটা তার আবারও এরকম ডাইলেটেড হয়ে যাবে কি যাবে না যদি আলট্রাসোনোগ্রাফে বলে সার্ভিক্সের ডাইলেটেশন ইজ লেস করেন টু সেন্টিমিটার তখনই বুঝতে হবে যে এটা আবারও এরকম হইতে পারে সুতরাং অনেক সময় আমরা কি করি যখন টুয়েলভ উইক্স হয়ে যায় তখন আমরা একটা শিরৎকার স্টিচ দেই অথবা ম্যাকেন্ডিস একটা স্টিচ দেই স্টিচ দেওয়া সার্ভিক্সটাকে মুখটাকে বেঁধে দিই সাথে আমরা হরমোনাল চিকিৎসা দিই যেমন এই যে প্রোজেস্ট মাইক্রোজেস্ট জেস্টিনল এগুলা ওষুধ আমরা সাথে দেই এবং কমপ্লিট রেস্টে থাকতে বলি এবং পায়ের নিচে বালিশ দিয়ে মাথা নিচু করে শুয়ে থাকতে বলি এখন তুমি হলো তোমার যেহেতু এইট উইক্স তুমি আমরা টুয়েলভ উইক্সে গিয়ে তোমার একটা আলট্রাসোনোগ্রাম করব করে সার্ভাইকেল লেন দেখে তোমার যদি দরকার লাগে আমরা সার্ভাইকেল একটা শিরৎকার স্টিচ দিব জরাইয়ের মুখে জরাইয়ের মুখটা আমরা বেঁধে দিব সাথে আমরা হরমোন দিব আর রেস্ট দিব এটাই হবে তোমার ট্রিটমেন্ট